হাই গাইস, এখন কথা বলবো হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী যে মুভিটি তা নিয়ে। তো এখান থেকে একটা নিউজ পাওয়া গেছে, তো নিউজটা শুনে আমি রীতিমতো খুবই মানে আমার খারাপ লাগছে যে এইরকম জিনিসটা হলো কেন, এরকম জিনিসটা তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, আপনারা থাম্বনেল যা দেখেছেন সেটা কিন্তু সত্যি, মুভিটা সিনেমা হলে আসছে না। তো আমি সত্যি এটা ভেবে কী যে করলো, যে কেন দেবদা এরকম করলো আমি বুঝতে পারছি না। এটা তো দেবদার প্রোডাকশন হাউস থেকে আসছে, তো মুভিটাকে ডাইরেক্টলি জলসা মুভিজে রিলিজ করানো হচ্ছে, তো কেন করা হচ্ছে আমি জানি না। মানে টিভিতে প্রিমিয়ার হবে 10 তারিখে, টিভিতে দুটোর সময় প্রিমিয়ার হবে, তো কেন আমি বুঝতে পারছি না। এত খরচা করে, এত কিছু করে মুভিটাকে বানিয়ে সিনেমা হলে না রিলিজ করে কী করে মানে একটা টিভি চ্যানেলে রিলিজ করে দিচ্ছে আর সবাই একসাথে দেখবে? আমি বুঝতে পারছি সবাই একসাথে দেখবে, কিন্তু এই মুভিটাকে যেরকমভাবে বানানো হয়েছিল এটা কিন্তু সিনেমা হল ডিজার্ভ করে, কারণ একটা বাহুবলীর বড় সেটে বানানো হয়েছিল, তো ভালো রকম টাকাও খরচা হয়েছিল, অন্তত 2 সপ্তাহ মতো সিনেমা হলে চলুক, তারপর নয় এই ওটিটি বা এই ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়ে যেত। তো দেবদা কেন এটা করলো আমি বুঝতে পারছি না। তো আমি এটা শুনে খুবই হতাশা বলতে গেলে আমার ভালো লাগছে না। তো আমার খুবই দেখার ইচ্ছা ছিল সিনেমা হলেতে। তো আজকে দেবের প্রোডাকশন হাউস থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুভিটা শুধুমাত্র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারই হবে, তো সেই দিন মানে 10 তারিখে আমরা 2টো থেকে এই সিনেমাটা দেখতে পাবো জলসা মুভিজে। এত ভালো করে ইভেন্ট করা হলো, এত ভালো করে ট্রেলার লঞ্চ করা হলো, তো তারপরে কেন এই ডিসাইড করলো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, দেবের গোলন্দাজ আসছে SBF এর সাথে বুঝতে পারছি, কিন্তু তা হলেও দেব তো এখানে নিজে নেই, তো দেবের প্রোডাকশন হাউস থেকে আসছে মুভিটা, তো মুভিটাকে রিলিজ করতেই পারতো, তো জানি না কেন এরকম করলো। তারপর অনেকেই বলছে এই মুভিটা নাকি হাইব্রিড ফরম্যাটে আসবে, তো আমার মনে হয় না ওরকম হতে পারে। তো হাইব্রিড ফরম্যাট বলতে মানে সিনেমা হলের সাথে সাথে একদম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার বা ওটিটি প্ল্যাটফর্মে, যেরকম রাধে হয়েছিল তো সেই রকম ধরনেরই। তো এবার ব্যাপার হচ্ছে এরকম আমার মনে হয় হবে না, কারণ বাংলাতে এই রকম ধরনের জিনিস তো হয় না সাধারণত, কারণ বাংলাতে ওটিটি ডিল ওরকমভাবে পাওয়াও যায় না। তবে আমার মনে হয় সিনেমাটা 2 সপ্তাহ অন্তত চলে, তারপরে যদি এরকম ওটিটি প্ল্যাটফর্ম বা ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করতো আমার মনে হয় সব থেকে ভালো হতো। হ্যাঁ, মানছি সবাই একসাথে দেখতে পাবে, অনেক বাচ্চারা যারা এই কোভিড সিচুয়েশানের জন্য সিনেমা হলে যেতে পারছে না তারা বাড়িতে বসে এরকম বাচ্চাদের একটা মুভি দেখতে পারবে, তো এটা একটা ভালো জিনিস বুঝতে পারছি, কিন্তু তার সাথে সিনেমা হলটাও রিলিজ করা উচিত ছিল। কিন্তু এখানে দেখবেন যে পোস্টটা করা আছে, ওখানে কিন্তু শুধুমাত্র জলসা মুভিজ ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার এরকমই লেখা আছে, তো সেই জন্য আমার মনে হয় সিনেমাটা আর হলে আসবে না। তো আমার খুব একটা ভালো লাগছে না, দেখার ইচ্ছা ছিল, কারণ সেটটা তো বাহুবলীর ছিল, তো ওখানে একটা আলাদা গ্র্যান্ড লেভেলের একটা জিনিস দেখা যেত। তো আর কি করবো, তো সিনেমা হলে দেখা হচ্ছে না যখন টিভিতে দেখতে হবে। তো এর পিছনে কী কী কারণ সেটা তো এখনও জানা যায়নি, তবে আমি নিজে থেকে কিছু বলতেও চাই না, কারণ আমি জানি না যে এটা কী থেকে কেন হয়েছে, তো বেশি কিছু বলাটাও ঠিক নয়। তো সেই জন্য যখন জানতে পারবো হয়তো আপনাদের জানিয়ে দেব। তবে এখন যেটা বলার যে 10 তারিখে আপনারা জলসা মুভিতে এই মুভিটা দেখতে পাবেন, কিন্তু এই মুভিটাকে সিনেমা হলে দেখতে পাবেন না, তো এটাই বলার ছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন হলে কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো